তিনতলার এই বিপণী বিতান জয়পুরহাট শহরে নারীদের মার্কেট হিসেবেই পরিচিত। প্রতিটি দোকানের মালিক নারী, কাজও করেন নারীরা, আর ক্রেতা কিংবা সেবাগ্রহিতাও বেশিরভাগই নারী। শুধু নারীদের নিয়ে এবং নারীদের জন্য এমন বিপণী বিতানের দৃষ্টান্ত বিরল। এই জায়গায় কেউ করছেন তৈরি পোশাকের ব্যবসা, কেউ বা করছেন টেইলারিং এর কাজ, কারো আছে সেলাই প্রশিক্ষণ কেন্দ্র, অনেকে খুলে বসেছেন পার্লার। ব্যবসার ক্ষেত্রে মহিলা ছিল না জয়পুরহাটে, তাই আমরা এই প্রথম জয়পুরহাটে পৌর মার্কেটে উদ্যোগ নিয়েছি ব্যবসার কাজে। আমাদের ইচ্ছা যে আমরা নিজেরাই নিজেকে ডেভেলপ করব, হাজবেন্ডের উপর নির্ভর করতে হবে না। এখানে কাজ করে অনেক নারী স্বাচ্ছন্দ্যে সংসার চালাচ্ছেন, লেখাপড়া করাচ্ছেন সন্তানদের, অনেকে নিজের পড়াশোনার খরচ চালাচ্ছেন নিজেই। এখান থেকে আমার যে রোজগার আসে ওই টাকা দিয়ে আমি আমার দুই সন্তানকে চালাচ্ছি। পড়ালেখার পাশাপাশি এখানে জব করতেছি, যাতে আমার পড়ালেখার খরচ আমি নিজেই চালাতে পারি। খুশি নারী ক্রেতারাও, শুধু নারী বিক্রেতা থাকায় খোলামেলা কথা বলতে পারেন তারা। একই সাথে এমন সাহসী পদক্ষেপ অনেক নারীকে উৎসাহ যোগায় সামনে এগিয়ে যাওয়ার। মফস্বল শহরে এরকম নারীদের নিয়ে এরকম একটা কাজ আসলে বিরল ঘটনা। খুব স্বাচ্ছন্দ্য বোধ করি মেয়েদের মার্কেটে, এবং বিশেষ করে নতুন কালেকশন পাওয়া যায় এখানে। তবে সুবিধার পাশাপাশি অসুবিধাও আছে নানা। উদ্যোক্তারা বলছেন ক্রেতাদের নিরাপত্তা নিয়েই তারা বেশি চিন্তিত। ছেলেপেলেরা আসে, ডিস্টার্ব করে, গ্যাদারিং করে, যার জন্য অনেক ধরনের আমাদের সমস্যায় পড়তে হয়। আমাদের কাস্টমাররা আসে, মেয়ে লেডিস কাস্টমার সব, ওনারা একটু হেজিটেশনের মধ্যে পড়ে। নারীদের এই বিপণী বিতানে নিরাপত্তা জোরদারে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জয়পুরহাটের পুলিশ সুপার। আমরা সর্বাত্মকভাবে এটিকে অ্যাপ্রিসিয়েট করি, এবং তাদের পক্ষ থেকে যে কোনো ধরনের সহযোগিতা আমাদের কাছে যদি চাওয়া হয় আমরা সেটি করতে সবসময় প্রস্তুত আছি। বিশ্বব্যাংকের তথ্য মতে বাংলাদেশের মোট জিডিপি প্রবৃদ্ধির 34% যোগান দেন এদেশের নারীরা।